আমি এখানে এসে কোনো ডাক্তারের সিগনেচারও পাইনি বিকাশে টাকা দিব নগদে টাকা না ক্যামেরা চালাই দেখি আমাদের দায়িত্ব ছিল খাওয়া দাওয়া চিকিৎসা করা জানা যা করে ওপেনলি দাফন করে কবর দিয়েছি আমার পরিবারের জন্য আমি বাজারে সময় পাইনি কিন্তু আমাদের জন্য আমি নিজের হাতে গিয়ে প্রথম দিন বাজার আমি নিজে উদ্বোধন করেছি এখানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার মতো আমাদের এ পর্যন্ত খরচ হয়েছে আমরা তো এখানে দেখেন কোনো ডাক্তারই দেখিনি যে আপনাদের সামনে দুজন ডাক্তারের স্যান দেখা যাচ্ছে আমি এখানে এসে কোনো ডাক্তারের সিগনেচারও পাইনি একজন হিসাব রক্ষক দরকার ছিল এটা পাই অর্থাৎ যেগুলো আমরা উল্লেখ করেছি আমরা কি কি পাই না আমাদের প্রতিবেদন কিন্তু দেখুন এটা খুব স্বাভাবিক আমার যদি একজন সার্জারি রোগী আমার যখন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে একজন বিসিএস এফসিপিএস ডক্টর এসে বলেছেন ওনাদেরকে অপারেশন করতে হবে হাত পায়ের মধ্যে পছন্দ করেছে এবং সে অপারেশন একজন ডক্টরও বলছেন এখানে করা সম্ভব নয় ওনাকে ইমিডিয়েট ঢাকা মেডিকেল কলেজে পাঠাইতে হবে তাহলে আমরা যেখানে ওনাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি ইতিপূর্বে যদি সেরকম ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে না থাকে তাহলে এটি কী অবস্থা হতে পারে সেটা আপনারা ভালো জানেন আমি তো আগের দৃশ্যটা জানি নেবে সমস্যা অধিদপ্তর কর্তৃক সমাজসেবার আইন অনুযায়ী একজন প্রশাসক নিযুক্ত হয়েছেন উনি আজকে সকালে আমার সাথে কথা হয়েছিল উনি আজকে থাকার কথা কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি উনি আগামীকাল থেকে এসে উনি ওনারাই এটা পরিচালনা করবে দেখুন আলহা সাফল ফাউন্ডেশন বাংলাদেশে ফুড শেল্টার এডুকেশন সাথে সাথে ইমার্জেন্সি রিলিফ বলে একটা শব্দ নিয়ে কাজ করে আপনি অনেকে দেখেছেন ইমার্জেন্সি রিলিফ নিয়ে আমরা দেশ বিদেশে আমাদেরকে কাজ করি আমরা এই আশ্রমের দায়িত্বটাকে মনে করেছি আমরা ইমার্জেন্সি রিলিফের একটা অংশ এটা ইমার্জেন্সি জরুরি সিচুয়েশনে আমরা এসেছি জরুরি সিচুয়েশনে আমাদের ক্ষুদ্র জ্ঞান স্বল্প সামর্থ্য মেধা চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সহযোগিতা করার জন্য আগামী দিনে যারা দায়িত্ব নেবেন ওনারা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান তো অবশ্যই আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখবে এটা এই আশ্রম এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে যদি বলে ভাই আপনারা সহযোগিতা করেন আমাদের বুদ্ধি পরামর্শ দিকে আমরা মানবিকটাকে সাড়া দিব না এই পঁচিশ দিনে আমরা কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিয়ে নেই এক ব্যক্তি নিঃ হয়ে এক বছর চাল নিয়ে আসছিল এক বছর চাল নিয়ে আসছেন এক ব্যক্তি নিজে স্বপ্রহিত হই আর অনলাইনে যারা আমাদেরকে দুই চারজন রিকোয়েস্ট করেছিল তা আমরা বলেছিলাম যে এটা একটু যেহেতু একটা সংকটপূর্ণ বিষয় চলতেছে আলাদা অ্যাকাউন্ট না হলে তো আমরা কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার সমীচীন হবে না বলে আমরা নিয়ে নিই এবং আপনারা জানেন আমাদেরকে না বুঝে অনেকে বিরূপ মন্তব্য করেছেন বিকাশে টাকা দিবে না নগদে টাকা দিবেন না কেমন চালায় দেখি আসলে এই জিনিসগুলো আমাদের কাছে একটু সেন্স লাগে কারণ চালানোর মালিক আমি না চালানোর মালিক আপনি না চালানোর মালিক আল্লাহ এই মানুষগুলো এখানে থাকার আগেও আল্লাদেরকে চালাইছে আশ্রমে থাকার আগেও আল্লাদেরকে চালাইছে রাস্তে পুরেছিল আল্লাহ উপস আগে নাই আশ্রম আসার পর তাদেরকে রিজিকটা সুন্দর হয়েছে আবার আমি না থাকলে এরা চলবে তো আমাদের দায়িত্ব ছিল খাওয়া দাওয়ার চিকিৎসা করা বুঝছেন আগে কী হয়েছে না হয়েছে কে কী বিক্রি করছে এগুলো গভর্নমেন্টের তদন্তের বিষয় আমার হচ্ছে বহুত স্ট্রং মানুষরা এটা নিয়ে তদন্ত করতেছে ঠিক আছে আর আমার এটা দেখার বিষয়ও না আমি এটা চাকও করতে চাই না যে এখানে কি হয়েছে না হয়েছে আমি এই অসহায় মা বাবাগুলো বাচ্চাদের কেমন দুধ দিব অসহায় মা বাবাগুলোকে কেমন খাওয়া দাওয়া দিব কেমন ওদেরকে ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে কেমন হসপিটালে পাঠাবো লাশ যেটা মারা গেছে সে লাস্টটাকে তার যে স্বজন খুঁজছে ভিডিওতে কে কমেন্ট করছে সে কমেন্ট খুঁজছে তার থেকে আমরা বের করছি সে বের করে হস্তান্তর করে দিয়েছি একজন পরিবারের খুঁজ নিতে আসছে কত সহজে ওনাকে ওনার পরিবারের হাতে উঠিয়ে দেওয়া যায় যাচাই ভাসায় করে থানায় জি করে আমরা চেষ্টা করি এগুলো উড়িয়ে দিতে ডেথ সার্টিফিকেট তো আমার কেউ মারা গেলে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই নিয়ে যাই না ভাই হসপিটালে নিয়ে তো হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট ডাক্তার ইস্যু করেন আমরা এই রোগীগুলোকে হসপিটালে নিয়ে গিয়েছি হসপিটালে ডাক্তারে দেখে শুনে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন এখানে তো আসলে এমন না যে ডেথ সার্টিফিকেট ডক্টর কারণ আমরা হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট এনেছি ডেথ সার্টিফিকেট জানিয়েছি অবহিত করে জানাজা করে দাফন করে কবর দিয়েছি যাদের আত্মীয় স্বজন আর যার আত্মীয় স্বজন পাওয়া গেছে তার জন্য রাত একটা পর্যন্ত অপেক্ষা করি ঢাকায় মেডিকেল কলেজে ওই ওনার হাতে লাস্ট হস্তান্তর করে দিয়েছি ডেথ সার্টিফিকেট সহ আবার আমরা আসলে ওদের এখানে চাল ডাল আছে তো ওদের কাঁচা বাজারগুলো শর্ট ছিল দৈনন্দিন মাছ মাংস মুরগি এবং চিকিৎসা আনুষঙ্গিক বাচ্চাদের দুধ প্যাম্পাস এগুলো আমরা এই পর্যন্ত কোনো অভাব রাখতে দিইনি এবং প্রশাসন সাহেব যদি কালকে থেকে জয়েন করেন ওনার এখানে যে দায়িত্বটা দিয়েছে উনি তো আগের চাইল্ড অ্যান্ড ওলএ কেয়ারের ব্যাঙ্কটা উনি অফার করতে পারবেন সে অপারেশনটা সাকসেসফুলি হওয়ার আগ পর্যন্ত যদি দু একদিন সময় লাগে সেই দু একদিনে যদি বাজার সাজার লাগে এগুলো আল্লাহ সংক্রমণ ওনাদের রয়েছে রয়েছেন এখানে আমরা তো এখনও আছি স্টিলও আমরা এখানে আছি প্রফেসর সাহেব কালকে আসলেও হয়তো দেখা যাবে যে ওনাদের অ্যাকাউন্ট অপারেট হওয়ার আগ পর্যন্ত আমাদের সহযোগিতা ওনাদের লাগবে তো উনি আসার উনি আসার পরও ওনার ব্যাঙ্ক অপারেট হওয়া পর্যন্ত হয়তো আমাদের কিছু সহজতা লাগতে পারে সেই জন্য আমরা একটু আগে আত্ম সব কথা বলেছি উনি বলছেন কালকে থেকে উনি আসবে তো উনি আসলে উনি অনুমত করে পরিচালনা করবে ইনশাল্লাহ আমাদের প্রসেসর সাহেবকে আগের চাইল্ড এন ওল্ড কেয়ারের অ্যাকাউন্টে পরিচালনা করার জন্য সরকার যাবতীয় ক্ষমতা দিয়েছেন উনি আসলে ব্যাঙ্ক অপারেট হওয়ার সাথে সাথে স্টাফদের বেতন বিলের সবগুলো রেডি আছে ওনাদেরকে একসাথে এই মাসের বেতন দিয়ে দেবে আর এক দুদিন দেরি হলে দুই মাসের বেতন একসাথে দিয়ে দেবে